আসসালামু আলাইকুম। আশা করি সুস্থ এবং নিরাপদ আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমি আপনাদের সামনে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমার আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি ডোমেইনকে আরেকটি হোস্টিং এর সাথে সংযুক্ত করতে হয়। সাধারণত আমরা যারা ওয়েবসাইট নিয়ে কাজ করে থাকি তারা সবসময় চাই আমার সবগুলো ডোমেইনকে একটি ওয়েব সার্ভারে সংযুক্ত করতে। আর আপনার যদি এমন একটি হোস্টিং থেকে থাকে তাহলে আপনি অবশ্যই আপনার নতুন ডোমেইনকে আপনার পুরনো হোস্টিং এর সাথে সংযুক্ত করতে চাইবেন। তো চলুন শিখে নেওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। প্রথমেই আমি বলে নিচ্ছি যে আমি কি করতে যাচ্ছি। আমার একটি ডোমেইন রয়েছে নেমচিপে, আর একটি হোস্টিং রয়েছে এক্সন বাংলাদেশ এখানে। তো আমি এখন যেটা চাচ্ছি যে নেমচিপের এই TrickTips.com ডোমেইনটিকে আমি এক্সন হোস্ট বাংলাদেশে হোস্ট করব। তো এজন্য যেটা করব, প্রথমেই ডোমেইনটিকে কপি করে নিব, তারপর যেখানে হোস্ট করব তার সি প্যানেলে গিয়ে অ্যাড অন ডোমেইনস এখানে যাব, এবং এখানে গিয়ে আমি আমার ডোমেইন নেমটিকে পেস্ট করে দিব। তো এখানে আমি যেটা করব পাবলিক আন্ডারস্কোর stml/ ফোল্ডার করে নিলাম, দিয়ে তারপর আমি অ্যাড ডোমেইন বাটনে ক্লিক করব। দেখুন এখানে মেসেজ চলে এসেছে দ্য অ্যাড অন ডোমেইন TrickTips.com হ্যাজ বিন ক্রিয়েটেড, এবং এই সার্ভারে সংযুক্ত হয়ে গেছে। এরপরে আরও একটি ধাপ রয়ে গেছে। প্রথমত আমরা TrickTips-এর ডোমেইনটিকে ওয়েব সার্ভারে সংযুক্ত করেছি, এখন নেমচিপে এসে ডোমেইন কাস্টম DNS নেম, নেম সার্ভার 1 এবং নেম সার্ভার 2, এক্সন হোস্টের নেম সার্ভার দুটি এখানে বসিয়ে দেব। আমাদের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে। সাধারণত 10 মিনিট বা 1 ঘন্টা বা কখনো 2 ঘন্টা পর এটা অ্যাক্টিভেট হয়। তো এই খুব সহজে আপনি আপনার ডোমেইনকে আরেকটি হোস্টিং সার্ভিসের সাথে সংযুক্ত করতে পারবেন। এখন আমরা চাইলেই আমরা এক্সন হোস্টের সি প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস আমাদের নতুন সাইটে ইনস্টল করতে পারবো। ওয়ার্ডপ্রেসে আসলাম, ইনস্টল বাটনে ক্লিক করলাম। দেখুন ওয়ার্ডপ্রেস ইনস্টলার আমার এখানে TrickTips.com চলে এসেছে। তার মানে অলরেডি আমার হোস্টিং পরিবর্তন হয়ে গেছে, এবং আমি এখন আমার নতুন হোস্টিং থেকেই আমি ওয়ার্ডপ্রেস আমার TrickTips.com ডোমেইনে ইনস্টল করতে পারছি। অন্য একটি ভিডিওতে আমি অলরেডি আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। সো আমি এখান থেকে আর সামনে আগাচ্ছি না, এখানে শেষ করছি। আমার আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।